বিশ্বকাপে 92 বছরের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করে সকলে নজর কেড়েছেন গানিম আল মুফতা। টিডেমে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগ করল গোটা বিশ্ব। হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানের সাথে তিনি এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন। গানিম আল মুফতা হলেন একজন কাতারি ইউটিউবার এবং করাল রিগেশন সিনড্রোমে আক্রান্ত জনহিতৈষী। 2017 সালে তিনি মাত্র 15 বছর বয়সে কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হয়ে ওঠেন। অঙ্গহানি নিয়ে জন্মেও নিজেকে প্রমাণ করা যায়, সেটা এবার দেখিয়ে দিল কাতারের গানিম আল মুফতা। এই যুবকের বয়স মাত্র 20 বছর। শরীরে নিম্নাংশ না থাকা সত্ত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল। নানা প্রতিকূল থেকে পিছনে ফেলে কাজ করেছেন মানবতার কল্যাণে। গর্ভাবস্থায় তার মা জানতে পারেন তার অনাগত সন্তান এক বিরল রোগে আক্রান্ত। ডাক্তার তাকে গর্ভপাত করার পরামর্শ দিলেন। তার মা ইমানুল আবদেলি ও বাবা মোহাম্মদ আল মুফতা এটাকে আল্লাহর মহান সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে তাদের সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর সিদ্ধান্ত নেন। 2002 সালে 5 মে জন্ম হল যমজ সন্তানের, গনিম আল মুফতা ও আহমদ আল মুফতার। আহমদ সুস্থ হলেও গনিমের শরীরে নিচের অংশ ছিল না। 60,000 শিশুর মধ্যে প্রতি একজন এ রোগ নিয়ে জন্মায়, যে রোগে মেরুদণ্ডের নিচের অংশ বাড়ে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানকে হার মানিয়ে এগিয়ে যায় মুফতা তার অদম্য সাহসের বলে। আশ্চর্যজনক হলে সত্য যে মুফতা সমগ্র উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জাবাল শামস আরোহণ করেছেন। বর্তমানে মোটিভেশনের স্পিকার হিসেবে তিনি আরব বিশ্বে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এই অর্ধেক শরীরী মানুষটাই আজ বিশ্ব দরবারে নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি প্রমাণ করে দিলেন শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে কোনো অন্তরায় হয়ে উঠতে পারে না, প্রবল ইচ্ছা শক্তি আর পারিপার্শ্বিক সহযোগিতাই মানুষকে অদম্য করে তোলে। গানিম আল মুফতা আমাদের প্রত্যেকের জন্য হোক অনুপ্রেরণা।